মা চিত্তপ্রিয় চ্যাটার্জি। মা বলল, দেখতো খোকা ভোর হয়েছে কিনা। আমি বললাম, এখনো অনেক বাকি, তুমি ঘুমাও মা। মাতকে ওঠে, না না আমি কিছুতেই ঘুমাতে পারবো না, আমার যে অনেক কাজ, আমি তোর ভবিষ্যৎ কিছুতেই নষ্ট হতে দেব না। আমি বললাম, অনেক করেছো মা আমার জন্য, তোমার আত্মসম্মান আভিজাত্য সবই তো বিসর্জন দিয়েছ, এবার আমায় কিছু কর্তব্য পালন করতে দাও। চোখের জলে ব্যথিত কণ্ঠে মা বলল, কিন্তু তুই যে এখনো ছোট খোকা। আমিও চোখের জল মুছে বললাম, সন্তান চিরকালই মায়ের কাছে ছোটই থাকে। কিছুক্ষণ পর মা আবার জিজ্ঞাসা করে, ভোর কি হলো খোকা? আমি বললাম, ভোর হলে তুমি কি মুক্তি পাবে মা? ব্যাকুল হয়ে মা বলে, আমি মিথ্যা মুক্তি চাই না। যেদিন তুই উজ্জ্বল আলো হয়ে জগতের অন্ধকার দূর করতে পারবি, সেই দিনই আমি চিরমুক্তি পাব। আমি অবাক হয়ে চেয়ে থাকি মায়ের মুখের দিকে। একই নারীর কত ভিন্ন রূপ, একদিকে অন্ধকার আর ঐশ্বর্যের নরক, অন্যদিকে চিরশান্তির স্বর্গভূমি।